গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা অঙ্কুল। আসলে আসলে তোমার সবাই ভালো আছে, আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি একটা সুন্দর একটা তোমাদের সাথে ব্লগ নিয়ে। তো দেখো, এখন নিয়ে নিয়েছি চা, আর ওদিকে ছেলে ময়দাটা নিয়ে নিয়েছিলাম, ময়দা মেখে রেখে দিয়েছি, দিয়ে ছেলেকে নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার রান্নাঘরে কাজ হয়ে গেছে কমপ্লিট, তো সেটাই তোমাদের দেখানো বাকি ছিল, সেটা তোমাদের আজকে দেখিয়ে দিলাম, কারণ ছেলে রান্নাঘরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। তো ছেলে তোমাদের দেখাচ্ছিলো, দেখো। আর এদিকে হচ্ছে যেহেতু ময়দাটা মেখে রেখে গেছিলাম, যে মানে রেস্টে রাখার জন্য রেখে গেছিলাম, যাতে নরম হয় আরও, তো এসে ময়দাটাকে আর কি মেখে নিচ্ছে। আজকে বিকেলের টিফিন হবে পরোটা আর সুজি, আমার না খুব ভালো লাগে, বেশ ছ্যাঁকা পরোটা হবে আর সুজি হবে। ছ্যাঁকা পরোটা বলতে কি, অল্প তেল দিয়ে একদম, মানে সামান্য একটু তেল দিয়ে কোনো রকম ভেজা হবে, সেই পরোটা খেতে খুব ভালো লাগে। ও সুজি হলে তো আমার কোনো কথাই না, কিন্তু আমাদের সবাই সুজি খায় না, তো তরকারি রয়েছে, সেই তরকারি দিয়ে বাবা খেয়ে নেবে আর আমি খেয়ে নেবো পরোটা আর সুজি, ছেলেকেও সেটাই দেব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর এরকম তিকোন পরোটা কার কার ভালো লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে। আগে আমার মা খুব বানাতো মাঝে মাঝে, যখন ছোটোবেলা ছিলাম তখন বানাতো, এখন আর সেভাবে বানানো হয় না, এখন গোল পরোটাই খাওয়া হয়। কিন্তু এই তিকোন পরোটা মাঝে মাঝে খেতে না খুব ইচ্ছে হয়, তো আজকেও ইচ্ছে হয়েছিলো সন্ধ্যাবেলা একটু তিকোন পরোটা খাবো। তো তাই নিজের নিজের ইচ্ছে হলে এখন নিজেরটা নিজেই খেতে হয়, কেউ তো করে খাওয়ানোর মতন নেই। তো যা হোক, এটা যারা যারা আমার মতন একা একা সংসার করো, তারা জানো যে একা সংসারে থাকলে তোমাদের যেটা নিজের ইচ্ছে হবে সেটা তোমাদের করেই খেতে হবে, কেউ করে আর দেবে না তোমাদের। তো সেরকমই আমারই অবস্থা, আর কিছু না। তো বন্ধুরা, অনেকেই বলছো বৌদি তুমি ভালো ভিডিও দিচ্ছ না, দেখো বললাম না তোমাকে, যারা হয় আমাকে বলে এত ভালো এত খারাপ ভিডিও দিচ্ছ কেন, এই করছো কেন, তোমার বাচ্চা আছে এই আছে। আমি তাদের জন্য বলতে চাইছি, আমি তাদের জন্য দেখতে চাইছি যে এক মাস আমি তাদের থেকে কীভাবে কত টাকা আমি আর্ন করতে পারি, কতটা ডলার জমে আমার, সেটা আমি দেখতে চাইছি। অবশ্যই তোমাদের মন মতন ব্লগ আসবে, একটু ওয়েট করো, তুমি দেখে নি আগে, কারণ যারা কথা বলেছে তাদেরকেও তো একটা সুযোগ দেওয়া উচিত না। তারাও তো নাহলে বলবে বৌদি তুমি তো দেওনি ভালো ব্লগ, আমরা দেখতে ভালো ব্লগ দিয়ে আমরা তোমাকে সাপোর্ট করতাম কিনা। তো সেই জন্যই তাদের জন্য একটু একটা সপ্তাহ একটু ওয়েট করো, আমি দেখে নিই না কীরকম তারা আমাকে রেসপন্স দেয়। আমি তো দেখতে পাচ্ছি আমার ভিউজ হচ্ছে না সেরকম, তবু আমি তারপরও আমি সেরকমই ব্লগ দিচ্ছি, কারণ যাতে আমাকে কেউ না বলতে পারে। আমি বলার সুযোগটা মানুষকে সহজে দিতে চাই না, সে আমার নিজস্ব লাইফে বলো কি সোশ্যাল মিডিয়া বলো যে কোনো জায়গায়, আমি কাউকে সহজে বলার সুযোগ দিই না। হ্যাঁ, আমি যতটা পারি ততটুকু চেষ্টা করি যে যাতে আমাকে কেউ না কিছু বলতে পারে। তো চলো আর কথা বাড়াবো না, এদিকে দেখো পরোটা ভেজে নিয়েছিলাম। হ্যাঁ, এখন পরোটা ভেজে নিয়েছিলাম আমার আর আমার শ্বশুরমশাইয়ের জন্য, ছেলের জন্য পরে গরম গরম ভাজবো, এখন না, ছেলে বললো এখন খাবে না, তো ওই জন্য ভাবলাম চলো আমি আমার বড্ড খিদে পেয়ে গেছে আর ওনাকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ একদম সামান্য মতো তেল দিয়ে পরোটাটা ভাজছি। তো আমার মতো এরকম কারা ছেঁকা পরোটা খেতে ভালোবাসো একটু কমেন্টে জানাবে কিন্তু, ঠিক আছে। আর কেমন কার ওখানে গরম পড়েছে, আমাদের এখানে তো অসম্ভব গরম পড়েছে, কবে যে বৃষ্টি হবে বুঝতে পারছি না, ভালো লাগছে না শরীরটা, না বিশ্বাস করে শরীর দিচ্ছে না, মানে ব্লগ করতে ইচ্ছে করছে না, তবু করছি যেহেতু, কী করবো বলো, তোমাদের তো বলেছি ওই কারণে, নাহলে এত গরমে না মানে মন চাইছে না যে ভিডিও শ্যুট করি, অসহ্যকর গরম, অসহ্যকর যেটা বলার বাইরে। তো চলো, বাই বাই, গুড নাইট সবাইকে।